guys. Good evening. Good evening. Good evening. আজকে আমার বোন আমার সাথে আছে। আজকে আমরা একটা কম্পিটিশন রেখেছি, যেখানে এখানে রয়েছে আমাদের এখানে 12টা করে ফুচকা রয়েছে, আর তার সঙ্গে এখানে রয়েছে পাপড়ি চাট, এক প্লেট পাপড়ি চাট, এক প্লেট দই বড়া। আচ্ছা পাপড়ি চাট কিন্তু ফুচকার দোকানের পাপড়ি চাট, এটা যে পাপড়ি চাট, হ্যাঁ ওই পাপড়ি চাট না, যেটা আমি খুব ভালোবাসি খেতে সেটা না। তো যাই হোক, তো এই পাপড়ি চাট রয়েছে, এখানে দই বড়া রয়েছে, আর 12টা ফুচকা আছে। টাইম হলো 5 মিনিট, 5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। হোপফুলি হোপফুলি তুমি পারবে, জয়দাই পারবে। আমি আগে থেকেই বলছি আমাদের হবে না, তাও চেষ্টা আজকে করব। পারলে আর হ্যাঁ পারলে এইটা 500 টাকা গিফট আছে, পারলে 500 টাকা গিফট আছে। এটা আমি কোথায় রাখলাম, এখানটা রেখে দিই, ঠিক আছে? উড়ে যান যায় ওটা, এই ফোনটা চাপা দেবো। আর এখানে আমি টাইমার দিয়ে দিচ্ছি, এখানে এখানে টাইমার দিয়ে দিয়েছি 5 মিনিট, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, যদিও আমি দেখিয়ে দিলাম 5 মিনিটের টাইমার, আমি এখনো স্টার্ট করিনি, এটার উপরই থাক। এটা স্টার্ট করব, করে খাওয়া শুরু করব। আসলে জয় খুব ভালোবাসে ফুচকা, আমি খুব একটা ভালোবাসি না, তাও আমি আজকে নিয়ে এসেছি। আর আজকের ফুচকাটা যেখান থেকে এসেছে, এই ফুচকাটা আমি খাই, এটা নয়াদি ফেমাস ফুচকা, ভাটপাড়া মোড়ে, ভাটপাড়া মোড়ে যে ফুচকার দোকানটা আছে, মানে আমি অনেক বছর ধরে ওখানে খেয়েছি, একমাত্র ওইখানকার ফুচকাটা আমার খুব ভালো লাগে, এত সুন্দর মাখে, মানে আমি তো ওখানের জায়গায় ট্রাই করি না। তো এই ফুচকাটা ওখান থেকেই আনা হয়েছে, মানে সব কিছু ওখান থেকে আনা হয়েছে। যাই হোক স্টার্ট করে যাই। না একটা জিনিস, সেটা হলো টকও কিন্তু খেতে হবে, হ্যাঁ এটা বলে দিলাম আগে। হ্যাঁ টক জল দিয়েই খাবো, হ্যাঁ টকটাও শেষ করতে হবে, কিন্তু টক পড়ে থাকলে সেরকম হবে না, কিন্তু কিছুই পড়ে থাকা যাবে না, না টকও চুমুক দিতে হবে। আমি কি করে দেবো, তোমরা চুমুক দেবে, যাই হোক। হ্যালো ফ্রেন্ডস, কাগজ আপনারা তো নিশ্চয়ই শুনেছেন, আমার মেয়েদের অনলাইন ক্লাস চলছে, ওরাও কাগজ অ্যাপ ইউজ করছে, ওদের স্কুলের অ্যাসাইনমেন্টগুলো স্ক্যান করছে, পিডিএফ করছে, আর কাগজ অ্যাপেই স্টোর করে রাখা যাচ্ছে। আমি যে রেসিপিগুলো লিখে রাখছি সেগুলো কাগজ অ্যাপেই স্ক্যান করে স্টোর করে রাখছি। এই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রি, এটা ইউজ করতে গেলে সাইন ইন করতে হয় না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, আর স্ক্যান ডকুমেন্টসে ওয়াটারমার্কও থাকে না। বাংলা, হিন্দি, ইংলিশ, তামিল, মারাঠি, গুজরাটি আরও বিভিন্ন ভাষায় এই অ্যাপসটা উপলব্ধ। কাগজ অ্যাপটা ডকুমেন্ট স্ক্যানার, পিডিএফ মেকার, পিডিএফ ভিউয়ার, ফাইল ম্যানেজার, ক্লাউড স্টোরেজ, সব কাগজ ইজিলি ডকুমেন্ট স্ক্যান করে। প্রথমে প্লাস বাটনে ক্লিক করো, আর দেন পিকচারে ক্লিক করো, পেজের বর্ডারটা অ্যাডজাস্ট করো, আর ইচ্ছে হলে তুমি ফিল্টার করতে পারো, ব্যাস তোমার কাজ শেষ। ইমেজগুলোকেও পিডিএফে কনভার্ট করতে পারো। গ্রিন প্লাস বাটনটা ক্লিক করো, গ্যালারি থেকে পিকচার চুজ করো, তারপরে ফিল্টার ইউজ করো। কাগজ অ্যাপ থেকে পিডিএফগুলো ওপেন করতে পারবে, ইম্পোর্ট করতে পারবে এবং এডিট করতে পারবে, পিডিএফগুলো মার্জ করতে পারবে এবং আলাদা আলাদা পেজে পিডিএফগুলো স্প্রেডও করতে পারবে, ডকুমেন্টসের পেজগুলো রিঅ্যারেঞ্জ করতে পারবে এখানেই, ডকুমেন্টসগুলো বিভিন্ন ফোল্ডারে অর্গানাইজ করে রাখতে পারবে, নিজের পছন্দ মতো ফোল্ডার বানিয়ে ডকুমেন্টসগুলো সাজিয়ে রাখতে পারবে, যাতে নিজের সুবিধা অনুযায়ী ডকুমেন্টসগুলো খুঁজে পাওয়া যায়, ডকুমেন্টসগুলো ক্লাউড স্টোরেজে ব্যাকআপও রাখতে পারবে, যাতে কোনো সময় এগুলো হারিয়ে না যায়। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ইনস্টল করো আর কাগজটা ইউজ করে দেখো। কইতে আলু বেশি করে না, আলু বাছলে হবে না, কিন্তু না হবে, সব হবে না, বেশি চাপ হয়ে যাবে তাহলে ব্যাপারটা, 500 টাকার জন্য চাপ নিতে হবে। আমি
আমাদের এই কথাগুলো ফাঁস করার ফলে কিরম মুখটা লাগবে শুনতে। না ফাঁস করার কোনো কেন, আমি সবাই বলবে। আর কোন খাবার খাইনি, তুই পারবি। বাই চলে এসছি, চালিয়ে যা, তোর উন্নতি হবে। বাকিটা পরে খাবো। আমার তো কালকে ব্রেকফাস্ট হবে, চেঞ্জ হবে। মশলাটা আমাকে ভালো লাগবে। দয়টা ফুচকাগুলো রাখছে, সকালে খাবে তার। দেখ আমি খাইনি, আমি তারা লাগাচ্ছি। টাইমারের খবর কি? টাইমারের খবর কি? 5 মিনিট তো অটোমেটিক বাজবে। একটা শেষ করেছি আমি, বিশাল ব্যাপার। ঝাল আমি দইবেলা শেষ করেছি আমি, নিজে ভাবতে পারছি না। আমার ঠিক আছে, জিও তোমার দারুণ মেতেছে। ওকে, কে জিতলো? আমার ফুচকা ছিল ওটা শেষ। তুমি কটা ফুচকা খেয়েছো? মেবি দুটো। আমার ফুচকা পুরো শেষ, দই বড়া হাফ। নিটের প্লেটের মধ্যে সব থেকে বেশি কার শেষ হয়েছে? তোমার। কিন্তু আমার যতক্ষণ না বাঁচছিল ততক্ষণ একটু জোশে ছিলাম, কিন্তু বেজে গেল, আমার সব জোশ চলে গেছে। আমার দ্বারা এটা আর হবে না, উঠবে না, অসম্ভব। কিন্তু ওটা না বাজলে আমি শিওর ওটাকে ট্রাই করতাম, মানে না ভালো লাগলেও গিয়ে ফেলতাম। 500 টাকা না আমার কাছে ছিল না,
আমরা না এত কথা বলতে বলতে খেলে কি আর হয়? যেটা হয়েছে সেটাই হবে। আমরা যে খেয়েছি এটাই যথেষ্ট, এখন এটা মনে হচ্ছে আমার ঢুকবে না। তুই তো খাস, তুই তো বাদে খাস তাহলে। তুমি তোমারটা খেয়ে নেবো, আমার থেকে খেয়ে নেবো। আমি তো আর খাওয়াই না, তুই তো খান, একটু বাদে খাবি পরে। যাই প্রচন্ড ফুচকা ভালোবাসে আর এইসব চ্যাট আইটেম তো ওগুলো প্রচন্ড ভালোবাসে। যাই হোক, তো আজকে আমাদের কম্পিটিশনটা হলো, উইনার হচ্ছে জয়দা। হ্যাঁ, জয় জিতে গেল, কিছু বলার নেই। 500 টাকাটা দেখিয়ে দেখিয়ে চলে গেল। আমি এত কিছু কষ্ট করে পেলাম, 200 টাকা আমাকে দিও খাওয়ার জন্য। পৃথিবীতে কেউ আর যদি খাওয়ার জন্য পয়সা দেয়? হ্যাঁ, তুমি দেবো। একদম লোভনীয় জিনিস ফুচকা, তো অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগলো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, গুড নাইট, গুড নাইট। কাগজ স্ক্যানার অ্যাপটা আপনারা ইউজ করুন, আর ইউজ করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো।